দর্শক, রাজধানীর ওসমানী মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের বুনিয়াদী কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। নেতার প্রতি 30 লক্ষ, শহীদের প্রতি 2 লক্ষ, মহামানবের প্রতি তাদের মহান আত্মত্যাগ আমাদের বিজয় এনে দিয়েছে। জাতির পিতার ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের জানাই আমার সহস্র সালাম। 3 বছর 7 মাস 3 দিন সময় পেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পমত উন্নীত করেন। উনিরা সমাজ ভেঙে একটি নতুন সমাজ গড়তে চেয়েছিলেন। তিনি ঔপনিবেশিক শক্তির শাসন ব্যবস্থা পরিবর্তন করে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের ক্ষমতা মানুষের হাতে তুলে দেওয়ার পদক্ষেপ নিয়েছিলেন। দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়েছিলেন। উৎপাদন বৃদ্ধি করা, জাতীয় ঐক্য সৃষ্টি করা এবং দেশকে আত্মমর্যাদাশীল করা, সেই লক্ষ্য নিয়েই যে যাত্রা শুরু তার শুভ ফল দেশের বাসীর প্রতি শুরু করেছিল। অত্যন্ত দুঃখের বিষয় 75 আগস্ট এই দিনটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত কষ্টের একটি দিন। এই কারণে জাতীয় জীবনে এটা একটি কালো অধ্যায়। সেই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে হত্যা করা আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যে জীবনে কোনো চাওয়া পাওয়া তার ছিল না, সবসময় স্বামীর পাশে ছিলেন, সকল দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন, নিজের জীবনকে ছোট করেছেন, কিন্তু খাতকে নির্মম বলে তাকে কেড়ে নেয়। একই সাথে আমার ছোট 3 ভাই ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তাকেও নির্মমভাবে হত্যা করে। তার নাম উপনীতা বোধ সুলতানা, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, স্পোর্টস পার্সন ইউনিভার্সিটি বলে, তাকেও নির্মমভাবে হত্যা করে। আমার আরেক ভাই লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, সেন্ডার্স থেকে ট্রেনিং নিয়ে সেনাবাহিনীতে যোগদান করেছিল স্বাধীনতার পর, ঘাতকের নির্মম বলে তাকেও কেড়ে নেয়। তার নবপ্রণীত বধূ তাভিম সুলতানা, সেও স্পোর্টস সঙ্গে জড়িত, তাকেও নির্মমভাবে হত্যা করে। আমার 10 বছরের ছোট্ট ভাইটি শেখ রাসেল, তাকেও নির্মমভাবে হত্যা করে। একই সাথে আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা, আমার বাবা একমাত্র ভাই পঙ্গু ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। ঠিক একই দিনে আমার নিজ পুকুর বাড়ি আক্রমণ করে শেখ ফজলুল হক মনি, যিনি একজন ছাত্রনেতা থেকে নিয়ে যুবনেতা এবং মুক্তিযুদ্ধ সরাসরি অংশগ্রহণ করেছিলেন, তাকে হত্যা করে। তার অন্তঃসত্ত্বা স্ত্রী রাজ্যমণি শ্যামা সেজু ফুকুর মেয়ে, তাকেও হত্যা করে। আমার সেজু ফুকুর বাড়ি আক্রমণ করে, সেখানে আমার ফুপা আব্দুল রব সানিবাদ কৃষিমন্ত্রী, তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ, 4 বছর নাতি সুকান্ত, ভ্রাতুষ পুত্র ভাগ্য সহ সে পরিবারে অনেক সদস্যকে নির্মমভাবে হত্যা করে। গুলির আঘাতে আমার ফুপু, আমার 2 ফুফাতো বোন ভাই সকলে পঙ্গু ছিল, একে একে সকলে মারা গেছে, মাত্র এখনো 2-3 জন বাকি আছে। দয়া করছে যারা শাহাদাত বরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ছোট বোন আমি তখন দেশে ছিলাম না, বিদেশে ছিলাম, আমরা বেঁচে গিয়েছিলাম এটা ঠিক, তবে সে বাচ্চাটা বাঁচা নয়। তবে সাথে সাথে এটা আমরা উপলব্ধি করেছি, আমরা স্বজন হারিয়েছি, আপনজন হারিয়েছি, নিঃস্বরিক্ত হয়েছি, বিদেশের মাটিতে আমাদের থাকতে হয়েছে রিফিউজি আকারে 6টি বছর। আমরা আমাদের আপনজন হারিয়েছি, কিন্তু বাংলাদেশে জন্ম হারিয়েছিল তার সকল ভবিষ্যৎ, উন্নত জীবনের আকাঙ্ক্ষা,
ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি পাওয়ার পথ সবই হারিয়ে গিয়েছিল, কারণ তখন ক্ষমতা দখল শুরু হয় হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে, সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে, একের পর এক সরাসরি অথবা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ধরনের শাসনই চলতে থাকে। ছয় বছর পর আমাকে আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত করে আমার অবর্তমানে দল সভাপতি নির্বাচিত হয়ে আমার ছোট বোনের সঙ্গে আমি আলোচনা করি, আমার সিদ্ধান্ত নিয়ে আমি দেশে ফিরে আসব। আমার মেয়ে তখন মাত্র 8 বছরের, আমার ছেলে 10 বছরের। মাতৃশ্রম বঞ্চিত করে আমি ফিরে এসেছিলাম বাংলাদেশের মানুষের কাছে। আমি জানি আমি এমন একটি দেশে আমি আসছি যেখানে আমার বাবা মায়ের হত্যার বিচার হয়নি, বিচার করা যাবে না। ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করে তাদেরকে বিচারের হাত থেকে রেহাই দিয়ে তাদের পুরস্কৃত করা হয়েছিল, কারণ 15 আগস্ট অবৈধ জাতির পিতাকে হত্যার পর যে মিলিটারি ডিক্টেটর যে সব থেকে বেশি লাভবান ছিল, জিয়াউর রহমান, সে যেমন আমার ছোট বোনের পাসপোর্টটাও দেয়নি রিনিউ করতে। আমরা লন্ডনে 80 সালে জাতির পিতার হত্যার বিচারের দাবিতে যে তদন্ত কমিশন গঠন করেছিলাম স্যার টমাস উইলিয়ামস কিপসে এমপি নেতৃত্বে এবং নোবেল লরিয়েট শন ম্যাকবাইড আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সহ ব্রিটিশের সর্বদলীয় নেতৃবৃন্দকে নিয়ে, সেই কমিটি ঢাকায় আসতে চেয়েছিল, জিয়াউর রহমান তাদেরকে ভিসাও দেয়নি। যাক, 81 সালে আমি যখন ফিরে আসি, আমি সেই দেশে এসেছিলাম যেখানে বাবা মায়ের হত্যার বিচার পাওয়ার আমার কোনো অধিকার ছিল না, বা আমরা যারা স্বজন হারিয়েছি আমাদের মানব অধিকার লঙ্ঘিত হয়েছে করা আমরা বিচার পেতাম না, বিচার পাওয়া বা চাওয়ারই অধিকার ছিল না, মামলা করতে গেছে মামলাও নেয়নি। যে সকল যুদ্ধ অপরাধী 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে আমার দেশে গণহত্যা চালিয়েছিল, অগ্নিসংযোগ করেছিল, ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল, মা বোনদের ধরে নিয়ে সেনা ক্যাম্পে দিনের পর দিন পাশবিক অত্যাচার করত, তা অনেকে যেহেতু শাড়ি বলা সেই শাড়ি দিয়ে আত্মহত্যা করেছিল বলে তাদেরকে যথাযথ কাপড়ও পরতে দিত না, দিনের পর দিন তাদের এভাবে নির্যাতন চালাত। এবং এই পাকিস্তানি হানাদার বাহিনীর যারা দোসর ছিল আলবদর রাজাকার বাহিনী গড়ে তুলে, তা তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যেত সেই সকল যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন, তাদেরও বিচারের হাত থেকে মুক্তি দেওয়া হয়। যারা বন্দী ছিল প্রায় 11,000 তাদেরকেও মুক্তি দিয়ে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা হয়। স্বাধীনতার পর মাত্র 9 মাসের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের একটি সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধানে এই যুদ্ধ অপরাধী তাদের কোনো ভোটের অধিকার ছিল না বা রাজনীতি করবার অধিকার ছিল না। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল করে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, ক্ষমতায় বসায়, মন্ত্রী এমপি উপদেষ্টা তৈরি করে, আর জাতির পিতার হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে চাকরিতে পুরস্কৃত করেছে। সেই পরিবেশেও আমি দেশে ফিরে আসি, ফিরে আসি একটি লক্ষ্য সামনে নিয়ে, কারণ ছোটবেলা থেকে রাজনৈতিক পরিবারে জন্ম, নিজ রাজনীতির সাথে স্কুল জীবন থেকেই জড়িত ছিলাম, সকল আন্দোলন সংগ্রামী, মিছিল মিটিংয়ে রাজপথে ছিলাম। আমি জানতাম আমার বাবা স্বপ্ন দেখতে এই দেশের মানুষের জন্য, যে দেশের মানুষ এক বেলা খাবার জোটাতে পারে না, কচু কেঁচু সেদ্ধ করে খেতে হতো, দিনের পর দিন অভুক্ত হয়ে তাদেরকে দুর্ভিক্ষ কবলে পড়ে মরতে হতো, যাদের পরে ছিন্ন কাপড়। 81 সালে এসেও আমি সেই পরিবেশ দেখেছি, বিদেশ থেকে কাপড় এনে তার কাপড় দেওয়া হচ্ছে, কঙ্কালসার দেহ। আমি ঘুরেছি সারা বাংলাদেশ, তখন যোগাযোগ ব্যবস্থা ছিল না এমন, স্টিমারে, লঞ্চে, ভ্যানে, পায়ে হেঁটে, নদীর পার দিয়ে, কাদা মাটি ভেঙে, হাতে জুতো নিয়ে আমি সারা বাংলাদেশ ঘুরেছি।
আমাদের বড় বড় বিশাল বিশাল নদী, এমন কোন নদী নাই যেখানে আমি না গিয়েছি, পার না হয়েছি। ঝড় বৃষ্টি বাদলা মাথায় নিয়ে আমি গিয়েছি, চলার পথে কতবার পড়ে গেছি, তারপর আমি থেমে থাকিনি। আমি আগে বাংলাদেশটাকে জানার চেষ্টা করেছি, কোথায় কার কি অসুবিধা, আর সেইভাবে পরিকল্পনা নিয়েছি। আর তাছাড়া আমার বাবার কাছ থেকে তো শিক্ষা পেয়েছি, তার জীবনে তো ওই একটাই স্বপ্ন ছিল, একটাই লক্ষ্য ছিল। আমি একটা ছোট গল্প বলি তোমাদের। আমার স্বামী যেহেতু নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তিনি প্রায় বিদেশে যেতেন, বিদেশেই থাকতেন, বিদেশে চাকরিও করতেন। আমরা 69 সালে আমার বাবা যখন কারাগার থেকে মুক্তি পান, এরপরে তার সাথে আমি বিদেশে গিয়েছিলাম। এরপরে ইংল্যান্ডে সে একটা চাকরি পায়। কারাগার থেকে মুক্তি পেয়ে অক্টোবর মাসে 69 সালের অক্টোবর মাসে 22 তারিখে আমার বাবা লন্ডন যান। তখন আমরা লন্ডনে ছিলাম। তো আমরা সেখান থেকে টর্কি নামে একটি জায়গা, সমুদ্র বা সেখানে আমরা যাচ্ছিলাম। যাবার পথে এবং ফেরার পথে সেখানে অনেকগুলি মডেল ভিলেজ, ছোট ছোট একটা গ্রাম, যে গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি তার একটা মডেল তৈরি করা। দুইটা জায়গায় তিনি নামলেন এবং ওই গ্রামটা ভালোভাবে দেখলেন। এটার পরে আমরা একটা রেস্টুরেন্টে বসলাম খেতে। তা আমার খুব সবসময় কিউরিয়াসিটি ছিল, কেন উনি দেখলেন। তা বললাম যে আপনি এই ছোট ছোট ঘর বাড়ি, ওখানে রেল লাইন, এখানে স্কুল, এইগুলি কেন দেখছেন? এটা কিন্তু 69 সালের কথা। তিনি শুধু বললেন, একদিন আমাদের দেশটা আমরা স্বাধীন করব, আর আমাদের প্রতি গ্রামকে আমরা এইভাবে সুন্দর করে সাজাব, আমি সেটাই দেখছি। দুর্ভাগ্যের বিষয় যে তিনি তো সেটা শেষ করে যেতে পারলেন না। একটা বিধ্বস্ত বাংলাদেশ, একটি টাকা রিজার্ভ মানি ছিল না, এখন আমরা রিজার্ভ নিয়ে কত কথা বলি। তিনি যাত্রা শুরু করেছিলেন হাতে কোনো টাকা নেই, কারেন্সি নোট নেই, যেটুকু ছিল গোলায় কোনো ধান নেই, যুদ্ধের সময় কোনো ফসল হয়নি, কোনো ফসল ওই 9 মাস ফলাতে পারেনি কৃষক, একটা টাকাও নেই। তার উপর স্কুল কলেজ রেল ব্রিজ রাস্তাঘাট সব কিছু ধ্বংসপ্রাপ্ত, কারণ পাকিস্তানি হানাদার বাহিনী পোড়া মাটি নীতি হাতে নিয়েছিল, তাদের এটাই লক্ষ্য ছিল। তারা বলতো যে আমরা মানুষ চাই না, আমরা মাটি চাই, আদমি নেই মানতায়, মিট্টি মানতায়, কারণ এই মাটিটাই তাদের দখলে রাখার ছিল। মানুষ যত পারে তারা মেরে ফেলবে, এটাই তাদের ছিল। এবং সেইভাবেই তারা গণহত্যা চালিয়েছিল সে 25শে মার্চ থেকেই। সেই অবস্থায় সেই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে মাত্র 3 বছর 7 মাসের মধ্যে সে একদিকে যেমন বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলেছেন, যুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা করেছেন, নির্যাতিতা মা বোন তাদেরকে উদ্ধার করে তাদের চিকিৎসার ব্যবস্থা, কারণ অনেকের প্রেগনেন্ট ছিল, সুইজারল্যান্ড জার্মানি ইংল্যান্ড বিভিন্ন জায়গা থেকে ডাক্তার নার্স নিয়ে এসে তাদের চিকিৎসা ব্যবস্থা করেছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। আমার মা নিজে সেই মেয়েদেরকে দেখতে গেছে এবং তাদেরকে চিকিৎসা করে সুস্থ করার পর পারিবারিকভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, তাদের বিয়ে দিয়েছেন। অনেক পরিবার এখনকার মতো মানুষের সেই আত্মবিশ্বাস তখন ছিল না যে মেয়ে দিনের পর দিন রেপ হয়েছে, পাশবিক অত্যাচার শিকার হয়েছে, তাকে বাবা মা নিতে চায়নি। তাদের যখন বিয়ে দেওয়া হয়েছে, আমার মা নিজে দাঁড়িয়ে থেকে আয়োজন করেছেন, কারণ তিনি আমার বাবা একটা দাঁড়ি পুনর্বাসন বোর্ড করে দিয়েছিলেন। ডক্টর নীলমাই বাহিনী সহ আমাদের সমাজে অনেকে সেই সময় তার সঙ্গে জড়িত ছিল, জাস্টিস কেম সোবান এবং আরও অনেকে ছিলেন, তাদেরকে পুনর্বাসন এবং সেই সাথে সাথে তাদেরকে পারিবারিকভাবে প্রতিষ্ঠিত করা, তাদের নাম পরিচয় পিতৃ পরিচয় ঠিকানা, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন নাম লিখে দাও, পিতা শেখ মুজিবুর রহমান, বাড়ির ঠিকানা 32 নম্বরের এখন যে বঙ্গবন্ধু মিউজিয়াম করেছে ওই বাড়ির ঠিকানা।
আমার অনেক গহনাগাটি ছিল, আমি বিদেশে যাওয়ার আগে লকারে রেখে গিয়েছিলাম, আমি সব নিয়ে এসে আমার মাকে দিয়েছিলাম, বাবাকে দিয়েছিলাম। প্রত্যেকটা মেয়েকে যেন সেনাতে কিছু, আমাদের বাসা তো লুট হয়ে গেছিলো, কিন্তু আমার গহনাগুলি বেঁচে ছিল, কারণ আমি বিদেশ যাওয়ার আগে সেগুলি আমার লকারে ছিল। সেখান থেকে আমাকে বলেছিলাম তোমার যত খুশি সবাইকে দিয়ে দেবে, যেভাবে তাদেরকে সহযোগিতা করা দরকার। তো এইভাবে সেই পাশবিক অত্যাচার এবং নির্যাতন যারা করেছিল তারাই ক্ষমতায়, আমি সেটাই বলতে চাই যে তারাই কিন্তু তখন ক্ষমতায়, কেউ উপদেষ্টা মন্ত্রীর মর্যাদা, তাদের হাতে আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা। সেই অবস্থা, সেই বৈরী পরিবেশে আমি দেশে আসি, একটা লক্ষ্য স্থির সামনে নিয়ে, যে এই আত্মত্যাগ ব্যর্থ হতে পারে না। স্বাধীনতার যে চেতনা, স্বাধীনতার যে আদর্শ, যে আদর্শ নিয়ে এদেশের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধুটাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে দেশ স্বাধীন করেছে, এই আত্মত্যাগ কোনো কখনো আমরা ব্যর্থ হতে দেব না। কাজে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। আজকে অন্তত এইটুকু দাবি করতে পারি যে দীর্ঘ সংগ্রামের যে পথ বেয়ে আজকের বাংলাদেশ, যেটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে কাজ করেছি, তার ফলে বদলে যাওয়া বাংলাদেশ, সেটা আমরা বদলাতে পেরেছি বাংলাদেশকে। এখন আর ওই মানুষকে দুর্ভিক্ষের মতো না খেয়ে দিনের পর দিন কাটাতে হয় না। ছিন্ন কাপড় হ্যাঁ হয়তো খুব ভালো কিছু দিতে পারেনি, অন্তত ওই রকম বিদেশ থেকে পুরনো কাপড় এনে পড়াতে হয় না, বা লেখাপড়া, চিকিৎসা সেবা, মৌলিক চাহিদা, যেটা সংবিধানের জাতির পিতা বর্ণনা করে গেছেন, সেই সংবিধানের প্রতিটি অধিকার যেন মানুষের নিশ্চিত হয়, সেটাই করতে চেয়েছি। আজকে ভূমিহীন মানুষ তাদের গৃহ বিনা পয়সায় দেওয়া, এটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবে শুরু করেছিলেন, শেষ করতে পারেননি। আমরা সরকার আসার পর থেকে প্রচেষ্টা চালিয়েছি। আমি ধন্যবাদ জানাই আমাদের মাঠ পর্যায়ে আমাদের যারা সরকারি অফিসার সহ যারা আছেন সকলে, প্রত্যেকে আন্তরিকতার সাথে কাজ করেছেন। আজকে আমরা 8,30,000-40,000 কাছাকাছি ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর দিতে পেরেছি, এবং বাকি যেটুকু আছে তাদেরকে আমরা দেবো। কারণ 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী যখন আমরা উদযাপন করি, তখন আমাদের সিদ্ধান্ত যে মুজিবের বাংলায় কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, প্রত্যেক মানুষের ঠিকানা থাকবে। আমরা দুই বোন যেটুকু ঢাকা ফেরার পর আমি একাই ফিরেছিলাম, আমাকে কিন্তু 32 নম্বর বাড়িতে জিয়াউর রহমান ঢুকতে দেয়নি, আমাকে বলেছিল অনেক বাড়ি ঘর আছে আপনি নেন। আমলাম যে আমার থাকার জন্য না, ওই বাড়িতে যে ঘটনা ঘটেছে সেখানে তো আমাকে দোয়া পড়তে হবে, আমি তো সেটা দেখতে চাই। জিয়াউর রহমান আমাকে কিন্তু ওই বাড়িতে ঢুকতে দেয়নি, তালা দিয়ে, ওটা সম্পূর্ণ তালা দেওয়া ছিল। অবশ্য জিয়ার মৃত্যুর পরে খুব তড়িঘড়ি করে ওই বাড়িটা আমার হাতে দেওয়া হয়, সেদিন বুঝতে পারিনি, মাত্র কয়েক ঘন্টার নোটিশে দেয়, খুব অবাক হয়ে যায় যে এত তাড়াহুড়ো করছে কেন। পরে বুঝলাম জিয়াউর রহমানকে দেখিয়েছে অত্যন্ত সৎ, তার কিছুই নাই, ওই ভাঙা গেঞ্জি বাকি ভাঙা সুটকে সেরা গেঞ্জি ছাড়া। আর জাতির পিতার বিরুদ্ধে অপবাদ প্রচার করতে চেষ্টা করেছে যে সেখানে অনেক সোনা দানা হীরা জহরত টাকা পয়সা পেয়ে পাওয়া গেছে, এমনকি যে টাকা ডিমোনেটাইজ করা হয়েছিল, এক পর্যায়ে জাতির পিতার টাকা 100 টাকার নোট ছিল, সেগুলি ডিমোনেটাইজ করে দিয়েছিলেন, বাজেয়াপ্ত ঘোষণা করেছিলেন, সেই বাজেয়াপ্তকৃত ব্যাংকে টাকা এনে ওখানে রেখে সেটাও হিসাব দেখিয়েছিল। তখন আমি দেখিয়েছি, আমার তখন আসলে এই বাড়ি দেখার পরে আমার সেই মানসিক অবস্থা ছিল না। পরবর্তীতে যখন আমি প্রায় 10 বছর পরে এই বাড়িতে, যখন আমি আমাকে একসময় ওই বাড়িতে জেনারেশন বন্ধ করে রাখে, প্রায় 1 মাস আমি গৃহবন্দী থাকি, সেই সময় বাড়িটা আমি পরিষ্কার করে বসে তখন এই বাড়িটা আমি ঘুরে দেখি, এবং সেই সময় ওই ব্যাংকের টাকা, ওই ব্যাংকের যে ট্রাঙ্ক, সে ট্রাঙ্কের নাম্বার পর্যন্ত দেওয়া আছে। জনগণের ভোটের অধিকার, জনগণের ভাতের অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য সংগ্রাম করতে যেয়ে বারবার অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে,
মৃত্যুকে সামনে থেকেও দেখেছি কিন্তু ভয় পাইনি কারণ দেখেছি আমার বাবাকে ছোটবেলার থেকে তো কোথায় আমার বাবা জেলখানায় তার সঙ্গে দেখা হতো আমাদের কারাগারে এরপর যখন ঢাকা এসেছি স্কুলে পড়েছি স্কুল থেকে ওই স্কুল ছুটির সাথে সাথে মাসে দুবার দেখা করতে পারতাম কারাগারে দেখা হতো কলেজ থেকেও কারাগারে গিয়েছি দেখতে ইউনিভার্সিটি থেকেও কারাগারেই দেখতে পেয়েছি একটানা দুই বছর তিনি কখনো ছিলেন না কারাগারের বাইরে